কাছে অথবা দূরে, ফেসবুকে অথবা ইউটিউবে, যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে ইজি টিভির পক্ষ থেকে, ইজি টিভি আয়োজিত ইসলামিক আলোচনার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যাকাত। অর্থাৎ প্রতি বছরই রমজান আসলে ধর্মপ্রাণ মুসলমানরা যারা নিজেরা ফিল করে যে আমাদের উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে বা যাকাত আমাকে দিতে হবে, যারা 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 এটাকে অনুধাবন করেন, তখন তার একটা কনফিউশনের মধ্যে থাকেন আসলে আমার কোন কোন সম্পদের উপর আমাকে যাকাত দিতে হবে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে অনেক মুসলমান ভাইয়েরা আছেন যারা জানেন না যে তাদের উপর যাকাতটা ফরজ হয়ে গেছে। সো আজকের এই আলোচনায় আমি সব কিছুই তুলে ধরবো, যা কাদের উপর যাকাত ফরজ হয়েছে এবং কিসের উপর আপনাকে যাকাত দিতে হবে এবং কত টাকা দিতে হবে এবং কোথায় কোথায় দিতে হবে। সো আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি শুরু করছি। সো যাকাত ফরজ হওয়ার শর্ত এক, নেশাব পরিমাণ সম্পদ থাকা। আর নেশাব পরিমাণ সম্পদ মানে হচ্ছে আপনার কাছে যদি স্বর্ণ 87.84 গ্রাম অথবা 7.5 বলি থাকে, যার বাজার মূল্য 5 লক্ষ বা 6 লক্ষ টাকার মতো কাছাকাছি বর্তমান বাজার হিসাবে, অথবা যদি রৌপ্য 612.36 গ্রাম অথবা 52.5 বলি থাকে এবং তার বাজার মূল্য যদি 70,000 থেকে 80,000 বর্তমান বাজার হিসাবে থেকে থাকে, তাহলে দিতে হবে। শর্ত নম্বর 2, বছর অতিক্রান্ত হওয়া। সো চন্দ্র বছর হিসেবে, বছরটা হিসাব করা হয় চন্দ্র বছর, যেদিন প্রথম নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে সেদিন থেকেই এক চন্দ্র বছর, এরপর প্রতি বছরই একই তারিখে যাকাত হিসাব করতে হবে। এবং সব রকমের যাকাতের সম্পদ আলাদা আলাদাভাবে এক বছর অতিক্রান্ত হওয়াটা জরুরি নয়, কারণ আপনি যেদিন থেকে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবেন সেদিন থেকে এক বছর পর্যন্ত এর মধ্যে যে কোনো টাকা আসলে সেটার উপর আপনাকে টোটাল হিসাব করে আপনাকে দিতে হবে। সো নেশাব যদি একবার ছুটে যায় তাহলে কি হবে? নেশাব ছুটে যাওয়া মানে কি, আপনি মাঝখানে কোনো কারণে আপনার টাকা চলে গিয়েছে নেশাব ছুটে যাওয়া, তাহলে আপনি পরবর্তী বছর যদি আবার নেশাবের জন্য যোগ্য হয়ে যান তাহলে সেদিন থেকে শুরু করতে হবে। শর্ত নম্বর 2, বছর, তার মানে হচ্ছে কি বছর অতিক্রান্ত হওয়া, রাইট? সো বছরের মাঝখানে নেশাব কম বেশি হওয়া ধাতব্য নয়। আপনার নেশাব আপনার যখন জন্য হয়ে গেছে তখন মাঝখানে যদি আপনার কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল আপনাকে বলে দেই এখানে, যে 5,000, ধরুন আপনার 5 লাখ টাকা বা 7 লাখ যাই হোক বর্তমান বাজার মূল্য হিসাবে, ধরুন 6 লক্ষ টাকা যেটার মালিক হয়ে থাকেন না কেন, সেটার উপর আপনাকে যাকাত দিতে হবে। এবং এর মধ্যে যদি আপনি জানুয়ারি মাসে হিসাব করেন 5 লক্ষ টাকার মালিক আপনি, এপ্রিল মাসে তার চেয়ে কমে গেল, মে মাসে একটু কমে গেল, জুন মাসে একটু কমে গেলো, অক্টোবরে একটু বাড়লো, আবার জানুয়ারি থেকে আপনি আবার সমান পরিমাণ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলেন, তার মানে কি মাঝখানে যে উত্থান পতন হয়েছে তাতে কিছু যায় আসবে না, আপনাকেই দিতে হবে। এখন আমরা আসি কিছু মৌলিক যাকাতযোগ্য সম্পদ নিয়ে আলোচনা করুন। তো মৌলিক যাকাতযোগ্য সম্পদের মধ্যে আছে হচ্ছে জমি থেকে যে শস্য উৎপাদিত হয় সেই ফসলের উপর, শস্যের উপর। এরপর আছে আপনার ব্যবসায়ের অথবা আপনার ব্যবসায়িক সম্পদের উপর, এবং আপনার গচ্ছিত সোনা রূপা অথবা তার পরিবর্তে রাখা টাকা ডলার বা যে কোনো আকারের মুদ্রার উপর দিতে হবে আপনাকে যাকাত। এগুলো হচ্ছে যাকাতযোগ্য সম্পদ। এখন আমরা এবং আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যদি কোনো পশু পাখি বা চতুষ্পদ জন্তু থেকে থাকে তাদের উপরও কিন্তু যাকাত দিতে হয়। এখন আসি আমরা বাসা বাড়ি যাকাতযোগ্য সম্পদ নিয়ে কথা বলি। সো ব্যবহৃত বা অব্যবহৃত স্বর্ণ, ব্যবহার হোক আর অব্যবহৃত হোক, তার উপর আপনাকে দিতে হবে। এবার হচ্ছে যে কোনো জমানো নগদ অর্থ যদি থাকে সেটা দিতে হবে। এবার হচ্ছে পাওয়ার সম্ভাবনা আছে এমন প্রাপ্য কর্জ বা পাওনার উপর দিতে হবে। এখন আমরা আবার ফিরে আসি বাসাবাড়ির সম্পদ যাকাতযোগ্য নয় যেগুলা, যেমন আপনার ব্যবহৃত যানবাহন, ব্যবহৃত আসবাবপত্র এবং বসবাসের বাড়িটা, যে বসবাস আপনি করেন সেই বাড়িটা, ব্যবসায়িক সম্পদ যেটা যাকাতযোগ্য। এখন আসাম যাকাতযোগ্য ব্যবসায়িক, ওকে, ফ্যাক্টরিবের কাঁচামাল অথবা আপনার তৈরিকৃত পণ্য এবং এবং আপনার তৈরি প্রক্রিয়াধীন পণ্য, এগুলোর উপর যাকাত দিতে হবে। এখন আসি ব্যবসায়িক সম্পদ যাকাতযোগ্য নয় যেগুলি,
জাকাতযোগ্য নয় যেগুলি, সেগুলো হচ্ছে যেমন আপনার বিজনেসের কাজে আপনি একটি কোম্পানির গাড়ি আছে, গাড়িটা আপনি দিতে পারেন না, আপনার একটা বিল্ডিং আছে তার উপর দিতে হবে না, এবং আপনার মেশিনারি আছে সেটার উপর আপনাকে জাকাত দিতে হবে না, এবং আপনার অফিসের জন্য আপনার কিছু ফিক্সড অ্যাসেট আছে, চেয়ার টেবিল বা আপনার কম্পিউটারগুলো দিতে হবে না। তো জাকাতের হিসাব থেকে যা বাদ দেওয়া যাবে এখন আমরা সেটাই দেখে নিব। যেমন আপনার কর্জ, যদি আপনার কর্জ থাকে তো কর্জের উপর আপনাকে জাকাত দিতে হবে না, সে কীরকম এটা বাদ দেওয়া যাবে, যেমন প্রদেয় কর্জ বাদ দেয় না, আর হচ্ছে প্রাপ্য কর্জ বা পাওনা। সো প্রদেয় কর্জের উপরে, প্রদেয় কর্জের উপর আপনাকে কখনো জাকাত দিতে হবে, কখনো জাকাত দিতে হবে না। সো আপনি যদি পারিবারিক কাজে আপনি জাকাত নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে জাকাত সেই টাকাটা আপনি বাদ দিতে পারবেন, কিন্তু যদি আপনি কারোর কাছে পাওনা টাকা পেয়ে থাকেন, পাওনা টাকা, সেটার উপর আপনাকে অবশ্যই ওই টাকাটা কখন পাবেন সেটার উপর বেস করে বা আপনি আগেই দিয়ে দিতে পারেন, অথবা যেদিন পাবেন সেদিন হিসেব করে পিছন থেকে দিয়ে দেবেন টাকাটা। সো এটাই বেটার হয়, আপনি যদি জানেন যে আপনি এটা পেয়ে যাবেন একটা নির্দিষ্ট ডেট আছে, সো আপনি আগেই এটার টাকাটা আপনি যেটা ফিক্সড অ্যামাউন্টও আপনি জানেন যে কত টাকা আপনি ধার হিসেবে দিয়েছেন সেটা কত টাকা আপনি পাবেন, সেসব আপনি জাকাতটা দিয়ে দিতে পারেন, সেটা বাদ দেওয়া যাবে না। কিন্তু দেওয়া যাবে অনেক কোনটি প্রদেয় কর্জ, অর্থাৎ যেটা আপনাকে দিতেই হবে, আপনি মাসিকভাবে দিতে পারেন অথবা এককালীন দিতে হয়, সেটা হিসাব করে এক বছর, ধরুন আপনি আজকে থেকে এক বছর পর্যন্ত একটা লোন চালাইতে হবে, সো সেটা আপনি দিয়ে দিতে পারেন ওভাবে। এখন আসি আমরা জমি, প্রপার্টি, ফ্লট অথবা মৌলিক নীতিমালা, ফ্লট এসবগুলোর উপর মৌলিক নীতিমালা। ভাড়া দিয়ে রাখলে মূল সম্পদের উপর জাকাত লাগে না, বরং ভাড়া পেলে উক্ত ভাড়া জাকাতের হিসাবে যুক্ত হয়ে যাবে। তারপর হচ্ছে বিক্রি করার জন্য বা ব্যবসা করার জন্য যে ক্রয় করলে জাকাত লাগে। তারপর ক্রয়ের সময় কোনো নিয়ত না থাকলে জাকাতের জন্য হিসাব করতে হবে না। এখন আমরা আসি জমি বা প্রপার্টি অথবা ফ্ল্যাট বা ফ্ল্যাটের জাকাতযোগ্য যেগুলো, জাকাতযোগ্য যেগুলো কেবল বিক্রয়ের জন্য ক্রয় করে থাকলে তখন আপনার সেই প্রপার্টির মূল্যের উপর আপনাকে জাকাত দিতে হবে। এক্ষেত্রে ক্রয় মূল্যবাদ ধাতব্য নয়, বা জাকাত বের করার সময় যে বাজার মূল্য আছে সেটা ধাতব্য, যেটা হচ্ছে মানে কি প্রতিষ্ঠানে জমা করার জন্য আপনি, ধরুন আপনি 2000 সালে একটা 2 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলেন এবং সেটা বিক্রি করবেন 2021 সাল অথবা তখন একটা দাম হচ্ছে 1 কোটি টাকা, তখন আপনার সেটা দিতে হবে। এখন আসি জমি, প্রপার্টি বা ফ্ল্যাটের জাকাতযোগ্য নয় সেটা। সো তথা প্রত্যেক জমি ব্যবসার জন্য নয়, এমন ক্রয় করা জমি, আবাদি জমি, এগুলোর উপর জাকাত করতে হবে না। যে কোনো আবাদি জমির উপরে আপনাকে জাকাত দিতে হবে না, উৎপাদিত ফসলের উপর উসর বের করতে হবে শুধু। এখন আসি আমরা শেয়ার বাজার নিয়ে কথা বলি, শেয়ার বা স্টক মার্কেট। সো কোম্পানিতে বিনিয়োগ করা, মুনাফা করার জন্য বের করলে যে জমি থাকবে সেটার উপর আপনাকে জাকাত দিতে হবে। এবং সেকেন্ডারি মার্কেটে যদি আপনি বিক্রয় করে থাকেন সেখানে ওই বাজার মূল্য হিসেবে আপনাকে সেটা জাকাত দিতে হবে। এরপর আসলে মাছের ঘের, বিক্রয় করা গরু অথবা ভাড়া দেওয়া গাড়ি, এগুলোর উপর জাকাত দিতে হবে কিনা। হ্যাঁ, গরু বা খাসি পালন করে তার সেটার জাকাতের উপর নিজস্ব হিসাব রয়েছে, এবং গরু বা খাসি বিক্রয় করে ব্যবসা করলে আপনি সেটার উপর জাকাত দিতে হবে, এবং ভাড়া দেওয়া গাড়ির উপর আপনাকে জাকাত দিতে হবে, তবে একটা আনুমানিক দাম ধরে, যেহেতু আপনি যেহেতু বিক্রি করতেছেন এখন, বা বিক্রি করলে কত হবে সেটার উপর। এখন আমরা আসি একটা ফাইনাল হিসাব। সো মোট জাকাতের যে ফাইনাল হিসাবটা আমরা এখানে করব, সেই ফাইনাল হিসাবটা হচ্ছে আপনার টোটাল যে টাকাটা, অর্থাৎ আপনার জাকাতযোগ্য সম্পদ যেই যতগুলো আসছে, আপনার যে নগদ অর্থ, ব্যবসায়িক কাঁচামাল, ব্যবহৃত স্বর্ণ, সঞ্চয়পত্র, আপনার 401k, আপনার যত কিছু আছে, মানে আপনার সেভিংস মানি, অর্থাৎ কোথাও যদি কোনো ডিপোজিট করা থাকে সেভিংস মানি, সব কিছু যোগ করে আমরা ধরে নিলাম আপনার কাছে আছে 10 লক্ষ টাকা। সো এই 10 লক্ষ টাকা যখন আপনার কাছে আছে, এই 10 লক্ষ টাকার উপরে এখন এটা হচ্ছে টোটাল টাকা, রাইট? সো এখানে আপনার কিছু কর্জ থাকতে পারে, আপনার কিছু দেনা থাকতে পারে। এখন আপনার যদি প্রদেয় কর্জ, যেটা আপনার 1 বছরের কিস্তি আকারে শোধ করতে হয়, তাহলে তো আপনি জানেন আপনার আজকে জাকাত দেওয়ার জন্য আপনি রেডি, কিন্তু জানেন যে নেক্সট 12 মান্থস আপনাকে, আগামী বছর আবার জাকাত আসার আগ পর্যন্ত আপনাকে একটা যে আপনার লোন আছে, আপনার কর্জ আছে, যেখানে আপনাকে মাসে মাসে টাকা দিতে হবে, সে যদি আপনি জেনে থাকেন তাহলে সেই টাকাটা, সেই প্রদেয়তা, সেই কর্জটা আপনি বাদ দিতে পারেন। এরপর আছে আর একটা কর্জ, যেটা আপনার এককালীন, মানে আপনার হয়তো দেখা যাচ্ছে 1 মাস পর আপনাকে একজনকে দিতে হবে, আপনার আপনি 1 লাখ টাকা নিয়েছেন, 1 লাখ টাকা দিয়ে দিতে হবে। সো সেটা তো আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখে নিলাম যে আপনার পদ্য কর্জ আছে 1 লাখ, আর আপনার পদ্য কর্জ দেনা যেটা নগদে দিয়ে দিতে হবে আপনাকে সেটা আছে 1 লাখ। সো তাহলে আপনার 2 লাখ টাকা আপনার কর্জ আছে। সো আপনি 2 লাখ টাকাটা আপনার মোট টোটাল সম্পদ থেকে আপনি
বিয়োগ করে দেবেন, মাইনাস করে দেবেন, তাহলে আপনার থাকবে কত? মোট জাকাতযোগ্য সম্পদ, আপনার মোট জাকাতযোগ্য সম্পদ হবে 8 লক্ষ টাকা, রাইট? সো এই 8 লক্ষ টাকার উপরে 2.5% অর্থাৎ 2.5% হারে আপনাকে জাকাত দিতে হবে। সো আপনি যখন ক্যালকুলেশনটা করবেন সেটার হিসাব অনুযায়ী আসবে 20,000 টাকা। সো এই 20,000 টাকাটা আপনাকে অবশ্যই শোধ করতে হবে। আমি শেষে আরেকটা কথা আবারও উল্লেখ করি যে আপনার নেশা পরিমাণ সম্পদ হওয়া মানে আপনি যেদিন থেকে এলিজিবল হয়ে যাবেন যে আপনাকে জাকাত দিতে হবে, আপনাকে জাকাত দিতে হবে। সো জাকাত যখনই আপনাকে দিতে হবে, সো জাকাত যখনই আপনি বুঝবেন যে আপনাকে জাকাত দিতে হচ্ছে, সো সেই সময় থেকে তখনই আপনার সেই সময় থেকে পরবর্তী 1 বছর, এর মধ্যে বলা আছে যে 1 বছরের মধ্যে আপনার যে সকল সম্পদ অর্থ নগদ অর্থ বা লিকুইড মানি আছে সেগুলো আপনার জাকাত দিতে হয়। তো আপনি এলিজিবল হয়ে যাও মানে কি, আপনার কাছে 7.5 বড়ি অথবা 84 গ্রাম স্বর্ণের আপনার আছে প্লাস অথবা তার সমপরিমাণ টাকা আপনার কাছে আছে, তাহলে আপনি তো এটার জন্য এলিজিবল হয়ে গেছেন, অর্থাৎ আপনাকে জাকাতটা দিতে হবে। সো এই জাকাতটা যে আপনাকে দিতে হবে তার মানে এই নয় যে শুধুমাত্র ওই টাকাটা বা ওই স্বর্ণটার উপর আপনাকে জাকাত দেবে, আপনার এর মধ্যে আসা যে টাকাটার বয়স 1 মাসও হয়নি, 2 দিনও হয়নি অথবা 3 মাসও হয়নি, যেমন আপনার কাছে 20,000 টাকা আসলো, 40,000 টাকা আসলো, 1 লাখ টাকা আসলো, যেগুলো বয়স 1 বছর কেন হয় না, আপনি কি ওই টাকা কি জাকাত দেবেন না? আপনাকে অবশ্যই দিতে হবে, যেহেতু আপনি জাকাতের জন্য অলরেডি গণ্য হয়ে গেছেন, আপনার ফরজ হয়ে গেছে। সো তখন ফরজ হয়ে যাওয়ার পরে যদি আপনার এই দিক সেদিক 1-2 মাসের মধ্যে যে কোনো টাকা আসে উত্থান পতন হয়ে থাকে, সেগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। কিন্তু যদি আপনি 1 বছর অতিক্রান্ত হওয়ার পরও দেখতেছেন যে আপনার কাছে আর কোনো টাকা নাই এবং আপনার গয়না যে ছিল বিক্রি করে ফেলেছেন এবং পরবর্তী বছর আপনি যাওয়ার পর তখন আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক নয়, সেক্ষেত্রে আপনাকে আর জাকাত দিতে হবে না। আবার আরেকটা কথা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা অনেকে মনে করে যে শুধুমাত্র যারা বড় লোক তাদেরকে শুধু জাকাত দিতে হবে, শুধুমাত্র যারা ভালো জব করে তাদেরকে দিতে হবে, যারা শুধু বড় বড় বিজনেস করে তাদেরকে দিতে হবে, নো, জাকাত মানে বড় ব্যবসায়ী নয়, জাকাত মানে বড় চাকরি নয়, জাকাত হচ্ছে আপনার উপর কত টাকার সম্পদ আছে। ধরে নেন একজন মাসে বেতন পায় 5 লক্ষ টাকা, কিন্তু তার তো 5 লক্ষ টাকা খরচ আছে, তার যদি 5 লক্ষ টাকা খরচ হয়ে যায়, আমি ধরে নিলাম একজনের বেতনে আছে 10 লক্ষ টাকা ধরে নিলাম, সো তার যদি 10 লক্ষ টাকা ইনকাম হয়ে, তার যদি 10 লক্ষ টাকা খরচের কোনো জায়গা থাকে, তার পারিবারিক কাজে হোক, তার বিভিন্ন চলাফেরা হোক, তার খরচ হয়ে যায় থাকে না, সেক্ষেত্রে তার উপর কিন্তু জাকাত খরচ নয়। আবার ধরে নেন একজন ফকির, সে খুঁজে নিয়ে আসে, সে নিজে জাকাত খায়, সে নিজে খুঁজে নিয়ে আসে, সে টাকা জমিয়ে রেখেছে, যেখানে যার টাকা জমানোর পরে তার টাকার যে সম্পদ যে পরিমাণটা সেটা 7.5 বড়ি স্বর্ণের সমপরিমাণ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ওই ফকিরকেও জাকাত দিতে হবে। এবং বিশেষ করে আমাদের দেশে স্ত্রীদের স্বর্ণ অলঙ্কার থেকে থাকে, গয়না থেকে থাকে, এই গয়নাগুলো যাদের আছে অর্থাৎ স্ত্রী কিন্তু সে নিজে তারটার জন্য রেসপন্সিবল। কিন্তু আমাদের সমাজে কী হয়, আমাদের কালচার কী হয়, অর্থাৎ স্ত্রী যদি গয়না থেকে থাকে, স্বর্ণ থেকে থাকে, সেটার জন্য হাজব্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ত্রীরা উপার্জন করতে পারে না, সেজন্য তার স্বামী অথবা হাজব্যান্ডরা ওই জাকাতের টাকাটা দিয়ে দেয়। কিন্তু কোনো কারণে যদি তার স্বামী অথবা হাজব্যান্ড যদি বলে যে আমি তোমার এই জাকাতটা দিতে পারবো না, সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই এটার জন্য রেসপন্সিবল, অর্থাৎ তাকে স্বামীকে ম্যানেজ করতে হবে অথবা অন্যভাবে ম্যানেজ করতে হবে, যেভাবে হোক ম্যানেজ করে, তার বিকজ এটা তার উপর ফরজ হয়েছে, স্বামীর উপর ফরজ হয়নি, বিকজ গণ্ডার তার, সো তাকে এটা দিতে হবে। আর যদি স্বামী থেকে টাকা ম্যানেজ করতে নাও পারে, সেক্ষেত্রে অবশ্যই তাকে প্রয়োজনে সেই গোল্ড বিক্রি করে হলেও তাকে দিয়ে দিতে হবে, জাকাতা দিতে হবে। তো আমি আশা করি আপনারা সবাই আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপটে ক্লিয়ার হয়েছেন। যদি আপনাদের কারো কাছে প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের মেসেজে আমাদেরকে জানাবেন, এবং আমাদের এই ভিডিওটি, আমাদের এই জাকাত নিয়ে যে আলোচনাটি, এটা যদি আপনাদের কারো উপকার হয়ে থাকে, আপনাদের কারো যদি কাজে এসে থাকে, অবশ্যই
আমাদেরকে অবশ্যই এটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।